ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশ জুড়ে লকডাউন চলছে, ভিড় এড়াতে বলছেন চিকিৎসকরা। এই প্রেক্ষাপটে সবে বারাতে ঘরে বসেই প্রার্থনার পরামর্শ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, সবে বারাতে কবরস্থানগুলি খোলা থাকলেও সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে না। আমি যেটা আবেদন করেছি সবে বারাত নিয়ে, যেহেতু কবরস্থানে অনেক মানুষ যান, এবছরটা আমরা বাড়িতেই সবে বারাত করার জন্য, যেরকম বাড়িতে এখন অনেক মসজিদ বন্ধ আছে, বাড়িতেই মানুষের নামাজ পড়ছে, তেমনি আবার অনেক আমি দেখলাম যে এই পুজো গেল, আমাদের শীতলা পুজো গেল, তারপরে আমাদের অন্নপূর্ণা পুজোতে আমরা দেখলাম যে অনেক মানুষ তারা বাড়িতেই নিজেদের মধ্যে, আগে অন্নপূর্ণায় আমারও অনেক জায়গায় নেমন্তন্ন থাকতো, এবার নেমন্তন্ন নেই। আমরাও সেরকম আবেদন করেছি যে আমাদের যে কবরস্থানগুলো কর্পোরেশন আছে সেখানে না আসার জন্যে, সবাই বাড়িতেই তাদের প্রিয়জনের যে আত্মার শান্তি কামনা সেটা করবেন। আমরা সোশ্যাল ডিস্টেন্সিংয়ে এখন যদি সবাই মিলে এসে যাই তাহলে রোগটা আবার ছড়িয়ে পড়বে।